ত্যাগ করবো বা আপনার এই অনুষ্ঠানের পর থেকে আপনাকে সরিয়ে দেওয়া, তারপর কেন ত্যাগ করলো, আগে কেন ত্যাগ করেনি, বা কিছু সময় দেখা গেলো আপনারা এখানে ছিলেন তাদের সঙ্গে বর্মন গোষ্ঠীর সঙ্গে, আপনি যেটা বললেন আগে কেন ত্যাগ করেন, এখন কেন ত্যাগ করতে গিয়েছেন আপনি? দেখুন, যেই দলে বেরুনি এবং যেই দলের মধ্যে রুপিজম আছে এবং যেই দলের মধ্যে কোনো সম্মান নেই, আমাদের ওয়ার্কাররা যারা সম্মানই পায় না, তো এই দল কে করবে, এই দলটা কে করবে? আমরা তো বলতে পারবো না যে এই যে এতদিন ধরে ছাত্রদের স্বার্থে লড়াই করেছি, কোনো নেতার থেকে পয়সা নিচ্ছি, কেউ বলতে পারবে? চ্যালেঞ্জ করছি, আপনারা তো মিডিয়ারা ছিলেন, আপনারা তো দেখেছেন রোডের মধ্যে কোনো নেতার থেকে কোনোদিন পয়সা নিচ্ছি, পয়সা এনে রাজনীতি করেছি, কোনো নেতা বলতে পারবে? চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়াতে, কোনো লিডার? আপনারা বলেন বাইরের নেতৃত্ব আসে ব্যবসা করতে, কি ব্যবসা করে তাদের কিন্তু বলুন না। এই তো পয়সার খেলা হয়, ওকে টিকিট দেবে, ওকে টিকিট দেবে, এই তো ব্যবসা। অন্য পার্টিতে যোগদান কি পরিকল্পনা রয়েছে না? যে সংগঠন ছেড়ে দিয়েছে এভাবেই চলবে আপনাদের? আমি তো আপনাদেরকে বললাম, এখনো আমরা সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নিলে তো আপনারা জানতেই পারবেন। দাদা একটি কথা বলছি, আমি বলছি ইলেকশন খুব কাছাকাছি, মোটামুটি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইলেকশন কাছাকাছি, তাহলে আপনাকে দেরি করবে না, ওনাকে আর কি করবেন? মানে আর কোনো পার্টি যেটাই হবে ভালো হবে, কোনো পার্টির সঙ্গে কি আলোচনা চলছে বা কিছু? সবার সাথে কথা হচ্ছে, ডিসকাস হচ্ছে। আপনি ভারতের ছাত্র সঙ্গে জয়েন্ট কোনো কিছু করবেন নাকি? এরকম ধরুন চিন্তাধারা আছে বা ওদের সঙ্গে কথা হয়েছে আন্দোলন করলে তো আমাদের সমর্থন থাকবে, ইলেকট্রনিক মিডিয়াকে একটা বিশেষ কারণে আপনাদের এখানে প্রেস ক্লাবে আমরাও উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আমি জানাই। প্রথম কথা হলো, আপনারা তো সবাই জানেন যে ছাত্রদের স্বার্থে হোক, যুবকদের স্বার্থে হোক, রাজ্যের বেকার বলুন, শ্রমিক কৃষক থেকে শুরু করে রাজ্যের যে কোনো জায়গা, ছাত্র বেসিক্যালি ছাত্রদের জন্য কে এই রাজ্যের মধ্যে লড়াই করে? 2016 থেকে আমরাও এর আগে হয়তো বা আমরা ফ্রন্ট লাইনে আসিনি, কিন্তু দলে ছিলাম কংগ্রেস পার্টি। 2016 যখন তখন একজন মন্ত্রীও আছেন, সুশান্ত চৌধুরী মহোদয় এদিক দিয়ে ছিলেন, বিকি প্রসাদ, ওনারা যখন চলে গেল এই সময় থেকে 2016 থেকে 2024 পর্যন্ত এই যে গ্যাপিংটা কে করেছে? রাজ্য বিরোধিতা বা ছাত্রদের স্বার্থের লড়াই, বিভিন্ন জায়গায় যেরকম সমস্যা সমাধান, এইগুলি কে করেছে? আমরা ফুল টিমরাই তো আমরা করেছি এখানে, এবং আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে যে কোনো জায়গায় আমরা যে কোনো ডিমান্ড, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে কোনো সমস্যায় আমরা ছুটে গিয়েছি। আমরা দেখিনি কে এখানে কে কোন দল করেছে, কে কোন পার্টির সাথে যুক্ত, কে সিপিএম, কে বিজেপি, কে তিপ্রামথা, কে অন্য পার্টিতে আছে, কে কে রাজনৈতিক দলের সাথে নাও থাকতে পারে, কিন্তু আমরা সেটা দেখিনি। কিন্তু আমরা সঠিক, আমরা রাস্তায় মানুষের কথা চিন্তা করে, ছাত্রদের কথা চিন্তা করে আমরা লড়াই করেছি, এবং আমরা এই লড়াই আপনারা তো দেখেছেন, আপনারাও মিডিয়ারা ছিলেন, রাজ্যের মেয়রটি মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা সাকসেস করেছি, গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করতে, গভর্নমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যা সমাধান আমরা করতে পেরেছি। কিন্তু আমরা যেই দলটা থেকে আমরা করেছি, সেই দলের মধ্যে যেই রকমভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে, যারাই কংগ্রেস ভবন, কংগ্রেস ভবনটাকে ব্যাংকের চোরমার করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করল, আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে, তার মানে কি? এবং দিল্লি যারা ইনচার্জ, এখানে আসে শুধু
ইনকাম করার জন্য, আর কিছু না। যারা প্রকৃত কংগ্রেস, অপ্রকৃত যারা ছাত্র যুবরা, তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন দেন, মূল্যায়নহীন। টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ, মানে এটাকে কি বলবো, বর্মন গ্রুপ বলে পরিচিত। যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মুর্তাবাদ, সোনিয়াজিকে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালায়। তাহলে আজকে আপনারা বলুন, এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ধর্মনগর থেকে সাবু আমরা নিঃশুদ্ধরা এখানে এসেছে, নেতৃত্বদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা তো দীর্ঘদিন করেছি, আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি। এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি, কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেয়নি, এই দল কংগ্রেস তো একটা গ্রুপ, যেরকমভাবে ওনারা বলছে যে ওনারাই শেষ কথা, ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেব। এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করত, এবং বিভিন্ন জায়গায় চাপও সৃষ্টি হচ্ছে। আমি আর কিছু বলবো না আপনাদেরকে, আপনারা জানেন আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা কাজ করব। কারণ দেখুন, আমরা রাজনীতি বলুন যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মেই আমরা কোথায় দিচ্ছে আমাদের, এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রাইমারি মেম্বারশিপ কংগ্রেস দল থেকে আমরা আজকে থেকে আমরা পদত্যাগ করব। আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন? তাহলে যেতে হবে না আর আগরতলায়, এবার সোনামুড়ায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম, সর্বসুবিধাযুক্ত জমজম মোটরস। আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে, সোনামুড়া, সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 7641803346 অথবা 9862905175। তবে বিশেষ অফার, 26 জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন 5,000 টাকা ছাড়।